বিপিএল এ কয়টি দল খেলবে? বিপিএল এর ষষ্ঠ আসর একটু পিছিয়েছে এসে মূলত হোম সিরিজের কারণেই। সর্বশেষ আসর অনুষ্ঠিত হয় 4 নভেম্বর 12ই ডিসেম্বর 2017। এবার এ আসর দীর্ঘায়িত না করার চিন্তা ভাবনা বিসিবির। আগামী 5ই জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা এ আসরের। এরপরে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফর, ফলে যতটা সংক্ষিপ্ত করা যায় সে মানসিকতা নিয়ে অনুষ্ঠিত হবে এবারের আসর। তাছাড়া এবার 2019 সালে বিশ্বকাপ ক্রিকেট 30শে মে থেকে ইংল্যান্ড এন্ড ওয়েলস এ শুরু হবে ওই আসর, ফলে নিউজিল্যান্ডের কন্ডিশনে নিজেদের প্রস্তুতি সেরে আসার একটা চিন্তা থাকবে। ফলে ঘরোয়া ক্রিকেটের সর্দার ভারসানের বিপিএল এ গুরুত্ব একটু কমই দেওয়া হবে। এ আসরেও থাকছে 7 দল। বরিশাল বুলস আর্থিক কারণে সরে দাঁড়িয়েছে, এবার তাদের ফেরার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। গতকাল তিনি বলেন, বরিশালকে সম্ভবত বিবেচনা করা হচ্ছে না, কারণ 7 দলের চেয়ে সংখ্যা বাড়লেও ম্যাচও বেড়ে যাবে, সেটাতেও সময়ও বেড়ে যাবে, এটার সুযোগ কম, কারণ বিপিএল এর পরই জাতীয় দলের নিউজিল্যান্ড সফর, এছাড়া অন্য কোনো কারণ নেই বলে জানিয়েছেন তিনি। বিপিএল এর সর্বশেষ আসরে জিতেছিল মাশরাফি বিন মর্তুজা ও ক্রিস গেইলের রংপুর রাইডার্স। এ আসরে বরিশাল বুলসেরও অবদান রয়েছে, এ পর্যন্ত 2 বার তারা খেলছে ফাইনাল, সেটা ছিল প্রথম আসরে 2012 এবং 2015-16। প্রথমবার ঢাকা গ্ল্যাডিয়েটরের কাছে এবং পরের বার কুমিল্লা ভিক্টোরিয়ার সাথে হেরে রানার্স আপ হয়েছে তারা। দলটি সর্বশেষ আসরে আর্থিক গ্রান্টি দিতে অসমর্থক হয়েছিল, এতেই বাদ পড়ে তারা। উল্লেখ্য, বিপিএল এর গত আসরটি অনুষ্ঠিত হয় 4 স্তরে, প্রথম সিলেট এবং এরপর ঢাকা চট্টগ্রাম হয়েও সর্বশেষ ঢাকায়। 4 নভেম্বর শুরু হয়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল 12ই ডিসেম্বর। এবার আসলে সময় কমিয়ে অনুষ্ঠানের চিন্তা ভাবনার মূলে রয়েছে জাতীয় দলের ক্রিকেটারদের ব্যস্ততা। সাকিব মাশরাফিরা ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ করে এখন তারা অপেক্ষায় এশিয়া কাপের। এরপর হোমে রয়েছে তাদের জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, আছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও পূর্ণাঙ্গ সিরিজ।